পশ্চিমবাংলার প্রায় সর্বত্রই কপত বংশীয় বা পায়রা বংশীয় একটি পাখি দেখতে পাওয়া যায় যার নাম হরিয়াল ইংরেজিতে যার নাম গেলো ফুটেড গ্রিন পিজিয়ান গঠনে এরা বেশ গাট্টা গোট্টা মজবুত ধরনের এদের গঠন এবং আকারে ডোমেস্টিক যে পায়রা সেই পায়রার মতোই তবে রঙের বৈশিষ্ট্যে সাধারণ পায়রাদের থেকে এরা আলাদা এদের গায়ের রং জলপাই সবুজ হলুদ এবং ছাই রঙের সংমিশ্রণে তৈরি এদের মাথা ছাই রঙের হয় এবং গলা এবং পিঠের দিকে হলুদ এবং জলপাই রঙের সাথে ছাই রঙের পালকের সংমিশ্রণ দেখতে পাওয়া যায় এদের নীল রঙের চোখ এবং চোখের চারদিকে একটা গোলাপি রঙের রিং দেখতে পাওয়া যায় সেটা খুব বড় লেন্স বা বায়নাকুলার দিয়ে দেখলে ভালোভাবে দেখা যায় যে বৈশিষ্ট্যে এরা সাধারণ পায়রাদের থেকে আলাদা সেটা হলো এদের পায়ের রং। এদের পায়ের রং অন্যান্য পায়রাদের মতো গোলাপি বা লাল নয় এদের পায়ের রং হলুদ যার জন্য এদের নাম ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ান এরা সাধারণত দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে এরা যখন ওরে সোজা ওরে এবং দলবদ্ধভাবেই ওরে এদের ওড়ার সময় এদের ডানাতে একটা মেটালিক ডানা থেকে একটা মেটালিক সাউন্ড আসে এরা সাধারণত গাছের বীজ বা ছোট ফল খেতে ভালোবাসে বুনো ডুমুর জাতীয় ফল এদের খুব প্রিয় সাধারণত ফল খাবার লোভেই বা ফল খাবার জন্যে এরা লোকালয়ের কাছাকাছির গাছে একসাথে এসে উড়ে এসে বসে এবং সারাদিন ধরেই প্রায় ফল খায় গাছেই এরা থাকতে ভালোবাসে জেনারেলি এরা মাটিতে কোনো খাবার সংগ্রহের জন্য নামে না যদি খুব প্রয়োজন না পড়ে গাছেই এরা বিশ্রাম নেয় গাছের মগ ডালে কোনো পাতাবিহীন গাছের শুকনো ডালে বসে এরা বিশ্রাম নেয় সাধারণত ভোরবেলা বা সন্ধ্যাবেলা এই পাখিদের একসাথে উঠতে দেখা যায় এবং গাছে গাছে এরা যখন থাকে একদম ভর্তি হয়ে থাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে সাধারণত মার্চ থেকে জুন মাস এদের নির্নির্মাণ বা বাসা নির্মাণের সময় এই সময়ে পুরুষ এবং স্ত্রী পাখি উভয়েই সমানভাবে দায়িত্ব নেয় বাসা বানানোর এবং ডিমে তা দেওয়ার অর্থাৎ এরা খুবই সামাজিক পাখি এদের এরা সাইজে এই বত্রিশ তেত্রিশ সেন্টিমিটার মতো হয় এবং অদ্ভুত সুন্দর এদের গঠন গড়ন এবং হাবভাব আওয়াজ পেলেই এরা চট করে পাতার মধ্যে স্থির হয়ে লুকিয়ে থাকে আর যখন খুব জোরে আওয়াজ হয় তখন একসাথে ওরা গাছ থেকে উড়ে যায় এবং ওই মেটালিক সাউন্ডটা শুনতে পাওয়া যায় এরা কনজারভেশন স্টেটাসে এরা লিস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত এই হরিয়াল পাখিদের রক্ষা করতে হবে তার একটা অন্য কারণ আছে এই হরিয়াল পাখিরা যে বটফল খায় এই বটফল তারা খেয়ে কখনো মাটিতে ফেলে এবং তার সাথে সাথে এরা বটফলগুলোকে গিলে ফেলে সেই বটফল তাদের পেটের ভেতরে গিয়ে হজম হয় না এই সেই বটফল তাদের বিষ্ঠার সাথে বা তারা যে মনত্যাগ করে সেই বিষ্ঠার সাথে বা মনের সাথে মাটিতে এসে পড়ে এই যে বিষ্ঠার সাথে ত্যাগ করা বটফল সেটা মাটিতে পড়ে তাদের জার্মিনেশান খুব ভালোভাবে হয় অর্থাৎ বট গাছ অঙ্কুরোদ্গম হয় সেই বটফল সেই বট বীজ থেকে সাধারণভাবে বটফলের বীজ পড়ে কিন্তু মাটিতে সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে বট গাছ হয় না বা হওয়া খুব শক্ত কিন্তু দেখা গেছে যে এই হরিয়াল পাখিদের বিষ্ঠা ত্যাগ করা সাথে যে পড়া বটের বীজ সেই বীজ খুব সহজেই অঙ্করুদ গম হয়ে সেখান থেকে বটগাছে জন্ম হয় তাই গাছকে যদি রক্ষা করতে হয় এই হরিয়াল পাখিদেরও রক্ষা করতে হবে এটা আমাদের সকলের দায়িত্বের মধ্যেই পড়ে